আরে ভাই, আমি তো রাজাকারের পুত্র হইলে সমস্যা নাই, আমার আওয়ামী লীগের পুত্র হইলে সমস্যা। এটা তো বহুদিন ধরে বলছি, খুইজা দেখেন না দেশে রাজাকারের পুত্র কারা, আওয়ামী লীগের পুত্র মুক্তিযোদ্ধার কথিত মুক্তিযোদ্ধার পুত্র কারা, কারা ভালো একটু খোঁজ নিয়ে দেখেন। সো যেই কারণে আমার তো এই মুক্তিযোদ্ধার পুত্র হওয়ার দরকার নাই। এই রাজাকার শাবকের দমভক্তি শুনেছেন? বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও তার পরিবার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কি ভাষায় বিষদগার করছে তাকে আপনারা ভালো করেই চেনেন। নাম ইলিয়াস হোসেন, সরকার ঘোষিত 10 শীর্ষ সাইবার সন্ত্রাসীর একজন। এই রাজাকার পুত্র আমেরিকায় বসে বিএনপি জামায়াতের টাকায় ভয়ঙ্কর বাংলাদেশ বিরোধী চক্রান্তে মেতেছে। কারওয়ান বাজারের টোকাই এখন দেশ জাতি নিয়ে সবাইকে জ্ঞান দেয়। দেশে মাত্র কয়েক বছর সাংবাদিকতা করে বিদেশে বসে যুদ্ধাপরাধীদের টাকায় দেশের মানুষকে সাংবাদিকতা শেখায় ইলিয়াস। সত্যি সেলুকাস। এই ইলিয়াসের ওস্তাদ যুক্তরাষ্ট্র প্রবাসী আরেক সাংবাদিক ডক্টর কনক সরোয়ার, যিনি হাওয়া ভবনের আশীর্বাদ পুষ্ট সাংবাদিক হিসেবেই বেশি পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন টক শোতে বাংলাদেশ সেনাবাহিনীকে উস্কে দেয়া, সরকার বিরোধী প্রোপাগান্ডা, বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করাই তার প্রধান কাজ। জনগণ যদি ফুসে ওঠে, ওয়াশিংটন দিল্লি এইসব কোনো প্রভাবই আসলে কার্যকর হবে না। বেসরকারি একটি টেলিভিশনে কর্মরত অবস্থায় 2015 সালে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় জেলও খাটেন কনক সরোয়ার। মূলত বিদেশে বসে সরকার পতনের দুঃস্বপ্ন দেখাই এখন তার মূল কাজ। তাদের আরেক সহযোগী সুইডেন প্রবাসী কথিত সাংবাদিক তাসনিম খলিল, কম্পেয়ার টু আওয়ামী লীগ বিএনপিকে আমার কাছে এঞ্জেল মনে হয়। বাংলাদেশ বিরোধী শক্তি ডেভিড বার্গম্যানের দোসর এই তাসনিম খলিল। আল জাজিরা টেলিভিশনে প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের ষড়যন্ত্রের নেপথ্য কুশীলব, যদিও অল্প কদিনের মধ্যেই তাদের ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হয়েছে, তবুও তাসনিম থেমে নেই। নানা কৌশলে সাইবার দুনিয়ার বাংলাদেশ বিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে খলনায়ক খলিল। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধটা, অ্যাকচুয়াল মুক্তিযুদ্ধ যেটা হয়েছে, সেটাতে কিন্তু শেখ মুজিব নেতৃত্ব দেন নাই। কথায় আছে চোরে চোরে মাসতুতো ভাই, ঠিক তেমনি তাদের সাথে সাইবার সন্ত্রাসের সহযোগী হিসেবে যোগ দিয়েছে নানা ধরনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে সেনাবাহিনী থেকে বিতাড়িত কিছু কর্মকর্তা, যার প্রথম সারিতে আছে নৈতিক স্খলনের দায়ে চাকরিচ্যুত কানাডা প্রবাসী সাবেক মেজর দেলোয়ার হোসেন। সেনাবাহিনী চাকরিচ্যুত এই সাবেক সদস্য বর্তমানে বিএনপি জামাতের পেইড এজেন্ট হয়ে তাদের গুজব সেলের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করছেন। এ কারণে তিনি দীর্ঘদিন ধরে রাষ্ট্র, দেশপ্রেমিক সেনাবাহিনী ও সরকার নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচার চালিয়ে আসছেন। আমার প্রতিটা লাইভের পিছনে, কথার পিছনে কিন্তু এই স্বৈরাচার সরকারের পতনের উদ্দেশ্যই থাকে। এই স্বৈরাচার সরকারের পতন ইনশাআল্লাহ হবে এবং বেশি দেরি নাই। শীর্ষ সাইবার সন্ত্রাসীদের অন্যতম সাজাপ্রাপ্ত হয়ে অবসরে যাওয়া বিতর্কিত সেনা কর্মকর্তা কর্নেল শহীদউদ্দিন খান, বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে তার বিরুদ্ধে সর্বমোট 28টি অভিযোগে চার্জ গঠন করা হয়। কোর্ট মার্শালে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়। এখন এই সাবেক কর্নেল সাহেব দিনরাত পাকি প্রেমীদের টাকায় দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে কুৎসা রটনায় ব্যস্ত। গুম খুন তো আছে, আবার মাদারব মাফিয়ার যে নেতাগুলো আছে ঢাকায় বসে ফুর্তিও করছে। সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন শহীদ ইসলাম, তিনি বর্তমানে কানাডা প্রবাসী। ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন টক শোতে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করাই তার প্রধান কাজ। নির্বাচনের দিকে এগোচ্ছে না বাংলাদেশ। যদি পরিস্থিতিটাকে আপনারা নির্বাচনের ভিতরে রাখতে চান, সাংবিধানিক রাজনীতি রক্ষা করতে চান, তার এক রমানদের বলবো ময়দানে নেমে যান। নাগরিক টিভির ব্যানারে কানাডায় সাইবার সন্ত্রাসীদের আরেক সংঘবদ্ধ চক্র সক্রিয়, যার মাস্টারমাইন্ড হিসেবে আছে মোস্তাফিজুর রহমান টিটু ওরফে টিটু রহমান। গোয়েন্দা তথ্য বলছে দিনাজপুর পৌরসভার ঈদগাঁও আবাসিক এলাকা নিবাসী টিটো ছিল 2005 সালের 17 আগস্ট সিরিজ বোমা হামলার আসামি। অন্যদিকে তারেক রহমান ও 21 আগস্ট গ্রেনেড হামলার কারিগর আব্দুল সালাম পিন্টুর অত্যন্ত ঘনিষ্ঠজন। কানাডায় আগের পরিচয় আড়াল করতে টিটো নিজেকে কথিত নাগরিক টেলিভিশনের সিইও বলে দাবি করেন। প্রবাসে থেকে ইউটিউব ও ফেসবুক ভিত্তিক পেজ খুলে চালিয়ে যাচ্ছেন সরকার বিরোধী কর্মকাণ্ড। তার প্রধান উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত কথিত স্বাধীনতা বিরোধী ও বিএনপির দোসর হিসেবে
প্রতিনিয়ত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, 2018 সালে সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের উস্কানি দিয়ে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার মাস্টার মাইন্ড এই টিটো। একটা মেধাবী ছাত্রকে মেরে ফেলবেন, এটা হতে পারে না, এটা হতে পারে না। আপনারা সবাই এই জঙ্গলি আওয়ামী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে যান। টিটো রহমানের আরেক সহযোগী এম রহমান মাসুম, তিনিও সিরিজ বোমা হামলা মামলার আসামি, এখন কানাডা প্রবাসী হয়ে নীতিবাক্য শোনান সবাইকে। যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না তারা নাকি দেশপ্রেমিক। বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে অঘোষিত সাইবার যুদ্ধের আরেকজন ক্যাডার নাজমুস সাকিব, কানাডায় বসে যুদ্ধাপরাধীদের নিয়ন্ত্রিত ইউটিউব চ্যানেলে দিন রাত মিথ্যাচার করে সাকিব। তিনি শিবিরের সক্রিয় কর্মী এবং তারেক জিয়ার নব্য ক্যাডার হিসেবে পরিচিত। শীর্ষ দশ তালিকায় আরও আছে গাজী টিভি থেকে চাকরিচ্যুত লন্ডন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর, যার বাবা আবু মোশারফ হোসেন পরিবার পরিকল্পনা অফিস থেকে চুরির দায়ে চাকরিচ্যুত, জেলও খাটেন ছয় মাস। জাওয়াদের আসল বাবা কে সেটা নিয়েও তুমুল বিতর্ক আছে, সেটা আসলে তার মা ভালো বলতে পারবেন। জাওয়াদের দুই বোন ঢাকা শহরের পতিতাবৃত্তির জন্য বিখ্যাত, জাওয়াদের বিরুদ্ধে আছে ধর্ষণের মামলা। বর্তমানে তারেক রহমান সিন্ডিকেটের কনিষ্ঠ সদস্য হিসেবে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডায় সাইবার সন্ত্রাসী হিসেবে সক্রিয় আছে জাওয়াদ নির্ঝর। বিদেশের মাটিতে বসে বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু পরিবার প্রধানমন্ত্রীকে নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার বিষয়গুলো তদন্ত করে প্রমাণ পেয়েছে গোয়েন্দা বাহিনী। তাদের অর্থ যোগানদাতা দেশি বিদেশি পৃষ্ঠপোষকদের তালিকাও চূড়ান্ত করেছে গোয়েন্দা বাহিনী। বিষয়টির সাথে ইন্টারপোলও যুক্ত হয়েছে। এই শীর্ষ দশ সাইবার সন্ত্রাসীদের ফেসবুক ও ইউটিউব পোস্টগুলো কারা লাইক কমেন্ট ও শেয়ার দিচ্ছে তাদেরও তালিকা করছে বিভিন্ন বাহিনী। এই দশ শীর্ষ সাইবার সন্ত্রাসীদের মিথ্যা প্রচারণা থেকে সাবধান থাকুন, তারা মিথ্যাচারের ওস্তাদ, আর তাদের পেছনে আছে একাত্তরের পরাজিত শক্তি আর তাদের দোসররা, আর টাকা ঢালছে বাংলাদেশ বিরোধী শক্তিগুলো। সুতরাং সাবধান হন, বাংলাদেশকে ভালোবাসুন, আর তাদের সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিন।